সার্চ কমিটির প্রথম বৈঠক কাল, গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের অঙ্গীকার দ্বিমত মির্জা ফখরুলের। রাজনৈতিক দলগুলোকে আস্থা রাখতে হবে সার্চ কমিটিতে বলছেন বিশেষজ্ঞরা। দর্শক আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর সংবাদ, এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। ইলপাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। শনিবার প্রথম বৈঠক হলেও এর মধ্যে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে কাজ শুরু করে দিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচিত সার্চ কমিটির সদস্যরা। বিভিন্ন উৎস থেকে নাম ও জীবন বৃত্তান্ত সংগ্রহ শুরু করেছেন তারা। সার্চ কমিটির সদস্যরা আশা করছেন রাষ্ট্রপতির প্রতি সম্মান রেখে জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশন উপহার দিতে পারবেন তারা। চট্টগ্রাম প্রতিনিধি নয়ন বড়ুয়া জয়ের সাথে নিয়ে আরও জানাচ্ছেন হাসান কামরুল। নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত সার্চ কমিটির প্রথম বৈঠক হবে শনিবার। তবে তার আগেই প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের জন্য সম্ভাব্য নাম সংগ্রহের কাজ শুরু করেছেন কমিটির সদস্যরা। শনিবারের বৈঠকে আলোচনার জন্যই নিজ নিজ উৎস থেকে এসব নাম সংগ্রহ করছেন তারা। তবে প্রথম বৈঠকে কমিশন গঠন নিয়ে কাজের রূপরেখা তৈরি করা হবে বলে জানিয়েছেন কমিটির সদস্য অধ্যাপক শিরিন আক্তার। মিটিং বসার পরে আমরা ছয়জনে মিলে আমরা ঠিক করব আমাদের কী দায়িত্ব দেওয়া হচ্ছে, কি ব্যাপারে আমরা কথা বলবো, কি পদক্ষেপ নেব, রাষ্ট্রের গণতন্ত্র রক্ষা করার জন্য আমাদের কি কি করণীয় আছে আমরা বিবেচনা করে সবার সহযোগিতায় আমরা পদক্ষেপ গ্রহণ করব বলে আশা করছি। এদিকে নানা মহল থেকে সার্চ কমিটি নিয়ে বিভিন্ন বক্তব্যের বিষয়ে সদস্যরা বলেন দেশ ও জাতির কথা চিন্তা করে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করাই তাদের প্রথম চ্যালেঞ্জ। আমাদের চেষ্টা থাকবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা, এটি যখন রাষ্ট্রীয় কর্তব্য আমাদের নিরপেক্ষতাকে আমাদের সামনে রাখতে হবে, সেই মতেই আমাদের চলতে হবে। আমরা একটি জাতীয় নির্বাচনের জন্য চেষ্টা করব। যত দ্রুত সম্ভব সবার কাছে গ্রহণযোগ্য একটি কমিশন উপহার দিতে চায় এই সার্চ কমিটি। হাসান কামরুল, নিউজ টোয়েন্টি ফোর। এদিকে এই সার্চ কমিটি দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সার্চ কমিটি নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন এই সার্চ কমিটি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না। আরও জানাচ্ছেন মারুফ রহমান। রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতেই এই সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে বিএনপি মহাসচিব বলেন রাষ্ট্রপতির ঘোষণা করা সার্চ কমিটির মাধ্যমে জনমতকে অগ্রাহ্য করার আরেকটি অগণতান্ত্রিক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। এই কমিটিতে ক্ষমতাসীন সরকারের ইচ্ছা পূরণে সহযোগিতা করে পুরস্কৃত এবং আওয়ামী পরিবারের বিশ্বস্ত সদস্যদের অন্তর্ভুক্তি সার্চ কমিটিকে শুধু বিতর্কিতই করেনি, এর মাধ্যমে জনমতকে অগ্রাহ্য করার আরেকটি অগণতান্ত্রিক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। বিএনপি মহাসচিব বলেন দলের চেয়ারপারসনের অন্যতম দাবি ছিল সরকারের লাভজনক পদে থাকা কোনো ব্যক্তি সার্চ কমিটির প্রধান বা সদস্য হতে পারবেন না, কিন্তু যাকে প্রধান করা হয়েছে তিনি একজন বিচারপতি এবং অন্য সদস্যরাও লাভজনক পদে আসেন। এমন সব ব্যক্তিদের সমন্বয়ে গঠিত সার্চ কমিটিকে নির্দলীয় কিংবা নিরপেক্ষ বিবেচনা করার কোনোই অবকাশ নেই। আর এমন একটি সার্চ কমিটির মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সৎ সাহসী ও যোগ্য ব্যক্তিগণ আগামী নির্বাচন কমিশনের চেয়ারম্যান কিংবা সদস্য হবেন এমনটা আশা করাও বাতুলতা। দলের পক্ষ থেকে নিন্দা জানিয়ে তিনি বলেন আগামী নির্বাচনকে প্রভাবিত করার সরকারি ষড়যন্ত্রের অংশ এই কমিটি। নিরপেক্ষ নির্বাচনে সরকারকে বাধ্য করার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এদিকে বিএনপি একটি নালিশি দলে পরিণত হয়েছে বলে আবারও মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে সিরাজগঞ্জের কড্ডায় জেলা আওয়ামী লীগের পথসভায় তিনি এই মন্তব্য করেন। বিএনপির নিয়ে অত ভাবনার দরকার নেই, বিএনপি এখন বাংলাদেশ নালিশ পায়, জিতে বাংলাদেশ, এনে নালিশ পিতে পার্ট, বাংলাদেশ নালিশ পার্ট কি খালি আন্দোলন করতেছে, কি আন্দোলন করতেছে, কবে আন্দোলন, কখন আন্দোলন,
বারে বারে ডাক দেয় আন্দোলনের মরা গাঙ্গে জোয়ার আর আসে। সহনশীলতার সঙ্গে আস্থা এই মুহূর্তে সার্চ কমিটির জন্য সবচেয়ে বড় সহযোগিতা, এজন্য মূল ভূমিকা পালন করতে হবে বিরোধী এবং সরকারি দলকেই। এই মূল্যায়ন বিশেষজ্ঞদের একজন সাবেক কূটনীতিক এবং একজন নিরাপত্তা বিশ্লেষক মনে করেন নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, তাই কূটনীতিকদের পেছনে না দৌড়াতে রাজনৈতিক দলগুলোকে পরামর্শও দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন তো ইচ্ছান্ত। নির্বাচন কমিশনার হিসেবে কাদের নাম বলবে সার্চ কমিটি? গত বুধবার ছয় বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে সার্চ কমিটি গঠনের পর থেকেই এই প্রশ্ন জনমনে। দৌড়ঝাঁপ শুরু করেছে আন্তর্জাতিক সম্প্রদায়ও, তারা বাংলাদেশে ভালো নির্বাচন দেখতে চায়। এ কথা জানিয়ে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিন্স। বৃহস্পতিবার পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখাও করেছেন তিনি। তখন বাধ্য হয়ে সাবেক কূটনীতিক আবুল মোমেন ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক এলাহি চৌধুরী মনে করেন রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আস্থা বাড়াতে হবে, তাহলেই ভালো নির্বাচন করা যাবে। বিদেশির মধ্যস্থতায় বাংলাদেশে আজও পর্যন্ত কখনো কোনো সমঝোতা হয়নি। সমঝোতা দেশের স্বদেশের লোকদের দিয়েই করতে হবে। নির্বাচন অনুষ্ঠানের জন্য একটা কার্যকর ইলেকশন কমিশন গঠন করা হবে এবং যে কমিশন তার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবে তখনই, যখন যদি সরকার এবং বিরোধী দলীয় জোটগুলো যদি তাকে সহযোগিতা করে। নির্বাচন কমিশনের যোগ্য ব্যক্তিদের আনতে হবে, এ বিষয়েও রাজনৈতিক দলগুলোর দায়িত্ব অনেক বলেও মনে করেন তারা। প্রথম থেকেই যে বিরোধিতার জন্য বিরোধিতা, এটা আমি ঠিক সঠিক মনে করি না। সুযোগ এবং সবাই কাজের সুযোগ দিতে হবে। তবে এটা সত্যি যে যদি আমি সত্যিকার অর্থে যোগ্য লোক নিয়োগ না করি তাহলে তার কাছ থেকে আমি কখনোই আশানুরূপ ফল পেতে পারি না। এখন যেমন ছয়জন তারা নির্ধারিত করেছেন সরকার, এবং আমাদের দেখা উচিত যে এদের সাহায্য করা যাতে তারা একজন নির্দলীয় মোটামুটি ভালো মানুষ, হ্যাঁ, যে একটা ভালো মানুষ তাকে যাতে চিফ ইলেকশন কমিশনার হন। আলোচনার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য এই বিশিষ্ট ব্যক্তিদের। মিডিয়া দাম দিবে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। টুঙ্গিপাড়ায় রিক্সা ভ্যানে দেখা গেল হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রীকে। নাতিকে কোলে নিয়ে ঘুরছেন নিজের শৈশব স্মৃতির স্থানগুলোতে। শুক্রবার পিআইডির ফটো সাংবাদিকের তোলা একটি ছবিতে সরকার প্রধানকে রিক্সা ভ্যানে ঘুরতে দেখা যায়। এই রিক্সা ভ্যানে ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক, তার স্ত্রী, ছেলে এবং মেয়েও ছিলেন। রাদওয়ানের ছেলেটিকে কোলে নিয়ে হাস্যোজ্জ্বল শেখ হাসিনা বসেন ভ্যানের সামনের দিকে, অন্য পাশে রাদওয়ান, পেছনের দিকে বসেন রাদওয়ানের মেয়ে ও স্ত্রী। শীতের সকালে ভ্যানে পৈতৃক এলাকায় রিক্সা ভ্যানে চেপে প্রধানমন্ত্রীর এই ভ্রমণের সময় নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীদেরকেও আশপাশেই দেখা গেছে। শেখ হাসিনা একাদশ জাতীয় রোভার মুট উদ্বোধন উপলক্ষে দুই দিনের সফরে বৃহস্পতিবার গোপালগঞ্জ পৌঁছন। রোভার মুট উদ্বোধনের পর শেখ হাসিনা পৈতৃক বাড়িতে যান। যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির ছায়া মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ রেজওয়ান সিদ্দিকী। ব্রেক্সিট প্রক্রিয়া ত্বরান্বিত করতে যুক্তরাজ্য সরকারের আনা একটি বিলে সমর্থনের দলীয় সিদ্ধান্তে আপত্তি জানিয়ে লেবার পার্টির ছায়া সরকারের দায়িত্ব ছাড়লেন তিনি। 2015 সালের প্রথমবারের মতো এমপি নির্বাচিত হওয়া টিউলিপ শিক্ষা বিষয়ক ছায়া মন্ত্রণালয়ের প্রাক প্রাথমিক শিক্ষার দায়িত্বে ছিলেন। লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনের এই এমপি যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার বিপক্ষে। টিউলিপই প্রথম কোনো সদস্য যিনি ব্রেক্সিটের বিরোধিতা করে ছায়া মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন। লেবার নেতা জেরেমি কর্বিনের উদ্দেশ্যে লেখা পদত্যাগ পত্রে টিউলিপ বলেন পার্লামেন্টে আনা ব্রেক্সিট বিলের পক্ষে ভোট দেওয়া হবে তার জন্য বিবেক বহির্ভূত কাজ। গণভোটে তার আসনের 75% ভোটার ইউরোপীয় ইউনিয়ন থেকে যাওয়ার পক্ষে রায় দিয়েছিলেন। সুস্বাদু ও মুখরোচক ভেবে যেই গুড় দিয়ে আপনি মজা করে শীতের পিঠা বানিয়ে খাচ্ছেন সেই গুড়ি তৈরি হচ্ছে বিষাক্ত সালফাইটের সঙ্গে রং আর আটা মিশিয়ে। এছাড়া নোংরা পরিবেশে নারিকেল ছাড়া শুধু আটা দিয়েই তৈরি হচ্ছে নারিকেলের নাড়ু। জালিয়াতি চক্রের এমন কারসাজি বন্ধে দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলছেন বিশেষজ্ঞরা। খাদ্য ভেজালের কারসাজি নিয়ে ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে প্রথম পর্ব। ইব্রাহিম আজনবীর ক্যামেরায়, বাকি অংশ দেখুন ফখরুল ইসলামের অনুসন্ধানে। শীত আর পৌষ পার্বণে বাঙালির পিঠাপুলি উৎসবটা এই গুড় ছাড়া একেবারেই বেমানান। কিন্তু দেখুন মাদারীপুরের খোয়াজপুরে
এই বাড়িতে সালফাইটের সঙ্গে জর্দা রং দিয়ে এভাবেই খামির বানিয়ে এরপর পুরনো পচা গুড়ের পাটালির সঙ্গে পানি আর আটা গুলছেন, সঙ্গে দিচ্ছেন মিষ্টিকারক চিনি। এরপর আগুনে জাল দিলেই হয়ে গেল সুস্বাদু তবে ভেজাল খেজুরের রসের খামির। পানি ছাড়া যদি আমরা জাল দিতে হুক না, এটা তো সম্পূর্ণ আপনি খেজুরের রস তৈরি হইব, তো রস দিতে তো রস পাই কি? আমি এগুলি পানি দেয়া আর হালকা চিনি দেওয়া গোলাই আর ছড় করি। সালফেট দিলে কি হয়? সালফেট দিলে কালা হইলে হয়তো একটু কালা যায়। এরপর সেই টসটসে খেজুরের রসের খামির দিয়ে তৈরি করছেন পাটালি গুড়, যা একেবারে পাক্কা খাঁটি বলে বাজারজাত করছেন রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে। এবার রাজধানীর ডেমরায় সেই ভেজাল খেজুরের গুড়েই তৈরি করছেন নারিকেল নাড়ু। ভেজাল এখানেই শেষ নয়, যে নাড়ুতে শুধু গুড় আর নারিকেল থাকার কথা সেখানে ঢের বেশি মিশছে আটা। মুখরোচক ভেবে আপনি যে নারিকেলের নাড়ু খাচ্ছেন, দেখুন সেটি কিভাবে বিষাক্ত কেমিক্যালের গুড় মিশিয়ে এবং তার সঙ্গে আটা মিশিয়ে তৈরি করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন ভেজাল মিশ্রিত এসব খাবার খেয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি বাড়বে। নারিকেলটাও আবার কেমিক্যালে প্রক্রিয়াজাত করা। জাল দিতে দিতে লাসা হয়, তারপর লাসা না দলে কটা ময়দা কে ছেড়ে দিই, তো আতে নিলে আর কী হয় লাসা ধরে, সেটা আমরা লাড়ু বানাই। একই কারখানায় তৈরি হয় আচারসহ রকমারি খাবার পণ্য। যাত্রাবাড়ির দয়াগঞ্জে আরেক কারখানায় স্যাঁতস্যাঁতে পরিবেশে পাথরে চুন গুলিয়ে তার মধ্যে লাউ ভিজিয়ে তৈরি করছেন মোরব্বা, তাও আবার একেবারেই নোংরা পরিবেশে। চিনি আর লাউ কুমড়া যেসুন যেটা পাই, চুন হালকা দিতে হয়, চুনা খাওয়ার চুনা, এটা পাথর চুনা খাওয়ার চুনা। কেমিক্যাল মিশ্রিত এসব খাবার মানুষের কিডনি ও ক্যান্সারের ঝুঁকি বাড়বে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। রাসায়নিক দিয়ে বা কেমিক্যাল দিয়ে বানায় এটা খুবই দুর্ভাগ্যজনক, এবং এই ধরনের জিনিসগুলো আমার লিভার এবং কিডনিকে একেবারেই শেষ করে দেবে। জনস্বাস্থ্যের ক্ষতিকারক যে কোনো খাদ্য হোক আর ওষুধ হোক, এটার একটা বড় শাস্তি হওয়া দরকার, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে অন্যরা দেখে ভয় পায়, তারা যেন এই কাজটা আর করতে মানে সাহস না পায়। খাদ্য ভেজালের এমন ঝুঁকি থেকে বাঁচতে সমন্বিত উদ্যোগকে একমাত্র পথ হিসেবে দেখছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান। ত্রিপক্ষ প্রতিষ্ঠার পর থেকে আমরা আমাদের অনেক অগ্রগতি অর্জিত হয়েছে, খাদ্যের নিরাপদতা এবং সংরক্ষণ এসব ক্ষেত্রে যে সাধারণ জ্ঞানগুলো আছে সেই জ্ঞানগুলো আমরা মানুষকে আগে এভাবে যদি সচেতন করতে পারি, তাহলে অনেকাংশে আমাদের এই যে খাদ্যের নিরাপদতার যে ঝুঁকি সেটা অনেক কমে আসবে। পাশাপাশি খাদ্য আইনের কঠোর প্রয়োগেরও দাবি ভোক্তাদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। রাজধানীর বিজিএমইএ ভবন অনুমোদনহীন হওয়ায় দ্রুত ভেঙে দৃষ্টান্ত স্থাপন করা উচিত বলে মনে করেন স্থপতি মোবাশ্বের হোসেন। পাশাপাশি জলাধারে ভবন স্থাপনে রাজুক অনুমোদন দেয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো জমি হস্তান্তরে গোজামিলের আশ্রয় নেয়, এই দুই সংস্থার বিষয়েও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আর বিজিএমইএ সভাপতি জানিয়েছেন আদালতে করা রিভিউ আবেদনের নিষ্পত্তির অপেক্ষায় তারা। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। বিজিএমইএর ১৬তলা ভবন ঠাঁই দাঁড়িয়ে আছে হাতির ঝিলের জলাশয়ের ওপর। সুপ্রিম কোর্ট গেল ৮ নভেম্বর নির্দেশ দেন ভবনটি ৯০ দিনের মধ্যে ভেঙে ফেলতে হবে, কারণ ভবনটি জলাশয় সংরক্ষণ আইন না মেনে নির্মাণ করা হয়। রাজুক চাইলেই অনুমোদনহীন ভবন নির্মাণে বাধা দিতে পারে, আবার নির্মাণ হয়ে যাওয়ার পরও ভেঙে দিতে পারে। এতদিন কেন করেনি তা নিয়ে প্রশ্ন তুলেছেন এ স্থপতি। রাজুকের যারা ওই সময় এই কার্যক্রমে প্রতিবাদ করেন নাই তাদের ভাবে ব্যক্তি হিসাবে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত, এবং প্রতিষ্ঠান হিসাবে রেগুলেটরি বডি হিসাবে রাজুকের ব্যাপারে নতুন করে চিন্তা ভাবনা করা উচিত, রাজুকের থাকা উচিত কি উচিত না। বিজিএমইএ আইন ভঙ্গ করেছে, এজন্য ভবনটি ভেঙে দৃষ্টান্ত স্থাপন করা প্রয়োজন বলেও মনে করেন মোবাশ্বের হোসেন। আইন জানি না বলে আমার মার্ডার করার রাইট আছে? নট নোয়িং দ্য ল ইজ নট অ্যান এক্সকিউজ, এটা দায়ভার বিজিএমইকে ভবন করতে হবে। তবে বিজিএমইএ সভাপতি বলছেন গেল ৮ ডিসেম্বরে করা রিভিউ আবেদন নিষ্পত্তির অপেক্ষায় আছেন তারা। কোর্টের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমরা রিভিউ পিটিশন করেছি, কোর্ট যে সিদ্ধান্ত দিবে, মহামান্য আদালত যে সিদ্ধান্ত দিবে আমরা সেটা মেনে নিই। ১৯৯৮ সালে রপ্তানি উন্নয়ন ব্যুরো জলাশয়ের ওপর জমিটি এক স্মারকের মাধ্যমে বিজিএমইকে দেয়, তবে ২০০৬ সালের আগে রপ্তানি উন্নয়ন ব্যুরো জমিটির মালিক ছিল না।
অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দেশে পুলিশের মাধ্যমে সাংবাদিকদের উপর নির্যাতন, হয়রানি এবং আক্রমণের ঘটনা যেন কোনোভাবেই থামছে না। গত 24 ডিসেম্বর আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের খবর সংগ্রহের সময় গ্রেপ্তার হন সাভারের সাংবাদিক নাজমুল হুদা। এর 33 দিনের মাথায় আবারও খবর সংগ্রহ করতে গিয়ে পুলিশের নির্যাতনের শিকার হলেন এটিএন নিউজের দুই সাংবাদিক। বিচারহীনতার কারণেই সাংবাদিক নির্যাতনের ঘটনা বন্ধ হচ্ছে না বলে মনে করেন সাংবাদিক নেতারা। বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের আল মাহমুদ। বৃহস্পতিবার সকাল থেকে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা আধাবেলার হরতালের খবর সংগ্রহ করছিলেন এটিএন নিউজের সংবাদকর্মী কাজী এহসান বিন দিদার এবং আব্দুল আলিম। হরতালের শেষ দিকে বেলা পৌনে দুইটার দিকে একজনকে ধরে নিয়ে যাচ্ছিলেন কয়েকজন পুলিশ সদস্য। ওই সময় ক্যামেরা পার্সন আব্দুল আলিম সেই দৃশ্য ক্যামেরায় ধারণ করছিলেন। কিছু বুঝে ওঠার আগেই বেশ কয়েকজন পুলিশ সদস্য তাকে কিল ঘুষি এবং রাইফেলের বাট দিয়ে বেধড়ক পিটান। সহকর্মীর এই অবস্থা দেখে প্রতিবেদক কাজী এহসান বিন দিদার এগিয়ে গেলে তাকেও একইভাবে পেটানো হয়। আহত দুই সাংবাদিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে এখন নিজ নিজ বাসায় রয়েছেন। আমার পিছনের সাইডটা একেবারে ইচ্ছা মতন লাথি দিয়েছে, রাইফেলের গুঁতা দিয়েছে। ইতিমধ্যে আমার রিপোর্টার ও ফলো করতে পারছে, আমি ডাকতেছি যে ভাই আমার বাঁচাও, বাঁচাও, আমার মারতাস। তো আমি তাকে বাঁচানোর জন্য আমি দৌড়ে ভিতরে ঢোকার চেষ্টা করি। তো মারবেন না বলতে বলতে একজন হঠাৎ করে এই যে এএসআই এরশাদ যে ছিলেন উনি বলতেছে এই রিপোর্টারের মুখে মেরো না পায়ে মেরো। এদিকে সাংবাদিক নির্যাতনের ঘটনায় এটিএন নিউজের দায়ের করা অভিযোগ আমলে নিয়েছে শাহবাগ থানা পুলিশ। দুই কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলছেন, কোর্টে যাদের যাদের বিরুদ্ধে আসবে সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিচারহীনতার সংস্কৃতির কারণেই দেশে সাংবাদিক নির্যাতন কমছে না বলে মনে করছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ। সংবাদকর্মী লাঞ্ছিতের এই ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির দাবিও করেছেন তিনি। সাংবাদিকদের উপরে যে নির্যাতনের ঘটনা ঘটছে সেটি অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, অনতিবিলম্বে এই ঘটনার সঙ্গে যেসব সংশ্লিষ্ট যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের সাপেক্ষে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সাগররুনি হত্যাকাণ্ড সহ দেশে স্বাধীনতার পর এখন পর্যন্ত 24 জন সাংবাদিক খুন হয়েছেন আর নির্যাতন হয়রানির ঘটনা ঘটছে নিত্যদিন। এটিএন নিউজের দুই সংবাদকর্মীকে লাঞ্ছিতের ঘটনার 33 দিন আগে আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের খবর সংগ্রহের সময় সাংবাদিক নাজমুল হুদাকে লাঞ্ছিত ও গ্রেফতার করা হয়। জুবায়ের আল মাহমুদ, নিউজ 24, ঢাকা। এদিকে মৌলভীবাজারে এক অনুষ্ঠানে রাজধানী শাহবাগে সাংবাদিক নির্যাতনের ঘটনার উপর গণমাধ্যমের সামনে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি দাবি করেছেন পুলিশ কখনো সাংবাদিক নির্যাতন করে না, মাঝে মধ্যে ধাক্কা ধাক্কি লেগে যায়। নির্যাতন পুলিশে করে না, মাঝে মাঝে ধাক্কা ধাক্কি লেগে যায়, এটা বিএনপি কোন সময় সব মানে আপত্তি না করেছে, কোন বিষয়ে তারা আপত্তি ছাড়া কিছু অ্যাকসেপ্ট করেছে, কাজেই আপত্তি করবে, এটাই তাদের রাজনৈতিক প্রক্রিয়া এবং সময়মত তারা ইলেকশন। নিউজ 24 সংবাদে এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, আর ফিরে এসে থাকছে। পদ্মা সেতুর মতো রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়েও আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে, আশঙ্কা বিদ্যুৎ প্রতিমন্ত্রী। আবার স্বাগত, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। পদ্মা সেতুর মতো রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়েও আন্তর্জাতিক চক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শুক্রবার দুপুরে রাজশাহীর বাগমারায় 10 মেগাওয়াট একটি বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধনের সময় তিনি এই শঙ্কার কথা জানান। একটি দল দেশের উন্নয়ন চায় না বলে অভিযোগ করেন নসরুল হামিদ। এর আগে প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু কমপ্লেক্স ঘুরে দেখেন, এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতারা তার সঙ্গে ছিলেন।
পদ্মা সেতু না হওয়ার জন্য যেভাবে আন্তর্জাতিক পর্যায় থেকে একটা চাপ ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, বলিষ্ঠ নেতৃত্বে, কিন্তু সেটা ভুল প্রমাণিত হয়েছে এবং সেই পদ্মা সেতু কিন্তু আমরা করে ফেলছি এবং আমাদের নিজেদের টাকা করছি। এই একই ষড়যন্ত্রের লেজ ধরে কিন্তু আমাদের যে বিদ্যুৎ প্ল্যান, আমাদের যে বড় বড় ইনফ্রাস্ট্রাকচার, সেখানে কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। একটা মহল চায় না কখনই। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার 12তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে শোক র্যালি, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা শহীদ কিবরিয়া ফাউন্ডেশন। সকালে গ্রেনেড হামলার স্থান হবিগঞ্জের বৈদ্যের বাজারে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন সংগঠন, পরে হবিগঞ্জ শহরের জেলা পরিষদের সামনে থেকে শোক র্যালি বের করা হয়। শেষে স্থানীয় আরডি হলে শহীদ কিবরিয়ার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শোক সভার আয়োজন করা হয়। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের খবর। দর্শক, মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 27তম দিন আজ, ছুটির দিন হয় মেলায় ক্রেতা দর্শনার্থীদের বাড়তি ভিড়। শেষের দিকে মেলার পণ্য বিক্রিও বেশ ভালো। এই মুহূর্তে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সুলতান আহমেদ, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুলতান, আর মাত্র 4 দিন বাকি রয়েছে এবং আমরা কিন্তু বিভিন্ন সময় দেখি যে শেষ মুহূর্তে এসে মেলার যে সময়সীমা সেটি বাড়িয়ে দেওয়া হয়, তো এখন পর্যন্ত সেরকম কোনো সম্ভাবনা দেখছেন কি না, আর আজকে আসলে বেচা কেনাটা কেমন, যেহেতু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা? রামিম, আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আমি যেখানে দাঁড়িয়ে আছি, আশপাশে কিন্তু আসলে অনেকটা তিল ধারণের ঠাঁই নেই বলাই যায়। কেননা আপনি জানেন যে আজকে কিন্তু বাণিজ্য মেলার শেষ শুক্রবার, অর্থাৎ আজকে 27তম দিন, এবং এই 27তম দিনে এরপরে যদি মেলার সময় বাড়ানো না হয়, যেমনটির সম্ভাবনা আসলে খুবই ক্ষীণ, তাহলে কিন্তু আজকেই শেষ শুক্রবার। এবং এ কারণে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বাণিজ্য মেলায় এই মুহূর্তে, বাণিজ্য মেলা আমি যে দেখাতে চাই আপনাকে, আসলে একেবারেই পরিপূর্ণ আমি বলবো যে ক্রেতা এবং দর্শনার্থীদের আগমনে। এবং শুধুমাত্র বাণিজ্য মেলা পরিপূর্ণ তাই নয়, আমি অনেকগুলো স্টলেই বিকেল থেকে আসলে আজকে ঘুরেছি এবং যেখানেই আমরা গিয়েছি প্রতিটা স্টলেই আসলে প্রতি সাধারণত আমরা যেটা দেখি মেলার মধ্যে, যে মানে যারা ক্রেতা বা দর্শনার্থী রয়েছে তাদেরকে আসলে বিক্রেতারা আসার জন্য আমন্ত্রণ জানায়। এমনও হয়েছে যে আসলে বিক্রেতারা বিক্রি করতে করতে আসলে তারা নিজেরাই অনেকটা ক্লান্ত হয়ে পড়ছেন। প্রতিটা স্টলে যেমন রয়েছে দর্শনার্থী এবং ক্রেতার সংখ্যা, ঠিক তেমনইভাবে কিন্তু আজকে বিক্রিও বেশ ভালো। বাণিজ্য মেলায় এবছর যেমনটি আমাদেরকে গত শুক্রবারে বলা হয়েছিল যে 3 থেকে 3.5 লাখ উপস্থিতি ছিল, আজকে সেই এখনও পর্যন্ত একেবারে ফাইনাল হিসেবটা আমি যদিও পাইনি, তারপরও আমাকে যেমনটি জানিয়েছেন ইপিবির যারা এখানে আয়োজক তাদের পক্ষ থেকে, যে 4 লাখ একেবারে সাধারণভাবে 4 লাখ অতিক্রম করবে আজকে। এবং আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন আসলে আপনি দেখতে পাচ্ছেন যে অনেকেই রয়েছেন। আমি 2-1 জনকে আপনার সাথে আসলে কথা বলে দিতে চাই। ভাইয়া, মেলা থেকে কি কি কিনেছেন, আর এই যে এত ভিড়ের মধ্যে আসলে মেলা কতটুকু আনন্দ বয়ে আনছে? আসলে সারা মাসে সুযোগ পাওয়া যায়নি, তো আজকে ফ্রাইডে ছিল, আসলে সুযোগ পেয়েছি, আসলাম, টুকটাক কিনছি, ঘুরছি, দেখছি অনেক লোক আসছে, ভালোই লাগছে। সব কি কি কিনেছেন? এই আরএফএল এর শোরুম থেকে কিছু জিনিসপত্র কিনলাম, বাচ্চাদের খেলনা কিনলাম, এই আর কি। রামিম, আপনি শুনছিলেন যে একজন বলছিলেন আসলে যে তিনি কী কী কিনেছেন। আমি আজকে মেলাতে কিন্তু উল্লেখযোগ্যভাবে দেখেছি শিশুদের আগমন, এমন শিশুরা কিন্তু মেলায় এসছে অনেকেই, এবং আমি দেখেছি বাচ্চাদের যে রাইডগুলো রয়েছে বিভিন্ন, সেখানে তারা বিভিন্ন রকমের রাইডে উঠে কিন্তু তারা খেলার চেষ্টা করছেন। এবং সারাটি দিন তাদের আসলে তাদের বাবা মারা যেমন হচ্ছে কেনাকাটা নিয়ে ব্যস্ত ছিলেন, শিশুরা কিন্তু ব্যস্ত ছিলেন তাদের বিভিন্ন জায়গায় কিন্তু খেলা নিয়ে। এবং শিশুরা কিন্তু অনেকটাই খুশি এই মেলাতে আসতে পেরে। আপনি জানেন যে অতিরিক্ত মানুষ হওয়াতে অনেকেই কিন্তু আসলে যেমনটি বলছেন আমাকে, প্রায় সবারই কিন্তু মুখে হাসি রয়েছে, তারা বলছেন যে চাপ হলেও তাদের এটাই আরেকটা আনন্দ যেটি বাণিজ্য মেলা তারা আসলে দেখতে চান। তো এবছর রাজনৈতিক অবস্থা খুবই ভালো থাকাতে কিন্তু মেলাতে কোনো রকমের কোনো সমস্যা আমরা দেখিনি, এবং এ কারণেই কিন্তু আজকে উপস্থিতি এমন। এবং বিক্রেতারা আশা করছেন গত কয়েকদিনের রেকর্ড আজকে তারা আসলে ভাঙবেন। রামিম, এই ছিল আমার কাছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এখনকার সবশেষ।
সুলতান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সহকর্মী সুলতান আহমদ জানাচ্ছিলেন বাণিজ্য মেলার শেষের দিকের খবর। তিনি যেমনটি বলছিলেন যে আজকে বেচা কেনা অনেক বেশি, শুধুমাত্র ভিড় নয়, এখানে ক্রেতা এবং বিক্রেতারা উভয়ই কিন্তু অনেক ব্যস্ত রয়েছেন। চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। রাজধানীর পাইকারি বাজারে শীতের সবজি প্রচুর আমদানি থাকলেও ক্রেতা স্বল্পতার অভিযোগ ব্যবসায়ীদের, যদিও খুচরা বাজারে এর কোনো প্রভাবই নেই। ক্রেতা সাধারণের অভিযোগ, সপ্তাহ অন্তর বাড়ছে নিত্য পণ্যের দাম। শুক্রবারের রাজধানীর বাজারগুলো ঘুরে রিপোর্ট করেছেন মাহমুদুল হাসান। রাজধানীর ব্যস্ততম কারণ বাজার এলাকা, সারা দেশ থেকে ট্রাক ভর্তি সবজি এসে নামছে এই পাইকারি বাজারে। এখান থেকে এই সবজি যাবে ঢাকার বিভিন্ন প্রান্তে। ব্যবসায়ীদের দাবি, সবজির বাজার মন্দা, বাইরে থেকে শীতকালীন সবজি এনে ক্ষতির সম্মুখীন তারা। বিক্রি না হওয়ায় ফেলে দিতে হচ্ছে নষ্ট হয়ে যাওয়া সবজি। এদিকে মাত্র 2 কিলোমিটার দূরেই হাতিরপুল কাঁচা বাজার, সেখানে গিয়ে দেখা গেল উত্তাপ ছড়াচ্ছে সবজির বাজার, দাম কমার লক্ষণ নেই। বাজারের সামনেই সিটি কর্পোরেশন কর্তৃক ঝোলানো মূল্য তালিকা গত বছরের, যার সাথে মিল নেই বর্তমান বাজার দরের। তাল বেগুন 60 টাকা কেজি, গোল বেগুন 50 টাকা কেজি, শিম 30 টাকা কেজি, বেগুন 40 টাকা। মূল্য তালিকা যেটা দেওয়া হয় এটা আসলে নামমাত্রই দেওয়া হয়, এটা আসলে প্রপারলি ফলো করা হয় না। এই তালিকার সাথে বাজারের মূল্যের আসলে কোনো মিল খুঁজে পাওয়া যায় না। এখানে সবজির দাম অনেক বেশি, কারণ খুচরা বিক্রেতারা অনেক বেশি লাভ করে। গত এক সপ্তাহের ব্যবধানে লিটার প্রতি ভোজ্য তেলের দাম বেড়েছে 5 টাকা, অথচ দাম বৃদ্ধির কারণ জানাতে পারলো না কেউ। প্রতিদিন 5 টাকা বাড়িয়েছে, আমি কেন বাড়িছি তা বলতে পারি না। কোম্পানি বাড়াই, সব কোম্পানির দাম বাড়িয়েছে। আমি, আমার একটা জিনিস দরকার, তখন দাম 5 টাকা 10 টাকা বাড়লো, নিতে হবে আমার। এদিকে মাছ মাংস মুরগি সব কিছুর দামও বাড়ছে সময়ের সাথে পাল্লা দিয়ে। এমন অবস্থায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত মনিটরিং সহ কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানালেন সাধারণ ক্রেতা। মাহমুদুল হাসান, News24, ঢাকা। News24 সংবাদের পর্যায়ে আর একটু বিরতি, আর ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে যা থাকছে। মেক্সিকো থেকে আমদানি পণ্যের উপর 20% কর আরোপ যুক্তরাষ্ট্রের, সীমান্তে দেয়াল নির্মাণ ইস্যুতে বাড়ছে উত্তেজনা। আবার স্বাগত, আপনারা দেখছেন News24 সংবাদ। এবারে News24 আন্তর্জাতিক। সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে উত্তেজনা বাড়ছে প্রতিবেশী দুই দেশ যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে। এরই মধ্যে মেক্সিকোর প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন এই দেয়াল নির্মাণের ব্যয়ভার কিছুতেই নেবেন না তারা। তবে এরপরই দেশটি থেকে আমদানিকৃত পণ্যের উপর 20% কর আরোপের কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই সিদ্ধান্তের নিন্দাও জানিয়েছে মেক্সিকো। এবার News24 বিনোদনের সংবাদ। ছবির প্রমোশনে ভারতে হলিউডের অ্যাকশন স্টার জ্যাকি চান। কুংফু ইয়াগো ছবির জন্য মুম্বাইতে এলেন তিনি। নিজের কুংফু কারাতের বিভিন্ন অভিনয়শৈলীতে ছবি মাত করেন জ্যাকি। তবে মুম্বাইয়ে তাকে মোহিত করলেন বলিউড ডিভা শিল্পী শিল্পা শেট্টি। নিজের স্লিম অ্যান্ড টেন্ডি ফিগারের জন্য বিখ্যাত শিল্পা কিন্তু এই ছবির প্রমোশনে অনুষ্ঠানে এসেছেন ইয়োগার জন্য নয়, শুধুমাত্র জ্যাকির জন্য। ভারতীয় প্রতিনিধি অমরনাথের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে দেখুন নাহিদ জেহানের একটি প্রতিবেদন। দুঃখিত দর্শক, আমরা আসলে রিপোর্টটি প্রক্রিয়াধীন থাকায় দেখাতে পারলাম না, এখন খবর শেষ করব। তবে তার আগে শিরোনাম জানিয়ে দেব আরেকবার।
সার্চ কমিটির প্রথম বৈঠক কাল, গ্রহণযোগ্য কমিশন গঠনের অঙ্গীকার দ্বিমত মির্জা ফখরুলের। সার্চ কমিটিতে আস্থা রাখতে হবে রাজনৈতিক দলকে, বলছেন বিশেষজ্ঞরা, কূটনীতিকদের পেছনে না ছোটার পরামর্শ। বিষাক্ত সালফাইটের সঙ্গে রং মিশিয়ে তৈরি হচ্ছে গুড়, আটা দিয়েই নারিকেলের নাড়ু, জালিয়াতি চক্রের কারসাজি বন্ধের দাবি। বিজিএমইএ ভবন ভেঙে দৃষ্টান্ত স্থাপন করা উচিত, বলছেন স্থপতিরা, রিভিউ আবেদন নিষ্পত্তির অপেক্ষায় পোশাক মালিক। সাংবাদিক নির্যাতনের ঘটনায় শাহবাগ থানায় মামলা দায়ের, পুলিশ মারধর করে না, ধাক্কা ধাক্কি করে, বললেন প্রধানমন্ত্রী, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এখন এ পর্যন্ত, এরপর দেখবেন নিউজ 24 স্পোর্টস। সবাইকে ধন্যবাদ।